তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা আসুন আমরা এই তৃতীয় পর্বে এলাম যারা আমার সাথে আলোচনা করতে চান আমি আগেই বলেছি যে আমি আপনাদেরকে প্রমিস করেছি আমার সাথে তারা তর্ক করবেন বা বিতর্ক করতে চাইবেন বা আলোচনা করতে চাইবেন আমি আপনারা সম্মান প্রদর্শন করলে আমি আপনাদেরকে সম্মান প্রদর্শন করব এবং তাই করে এসেছি বিভিন্ন বিতর্কে তাই প্রমাণ করেছি গালি দিলে হুমকি দিলে আপনারা জয়ী হবেন না বরঞ্চ আপনাদের কমিউনিটিকে মুসলমান সমাজকে আপনারা আরও ছোটো করবেন এবং সেটাতে জয়ী হতে পারবেন না ইসলামের আলেবরা সাধারণত তাদের দায় দায়িত্ব ওনারা এড়াতে চান মূলত সাধারণ মুসলমানদেরকে উস্কি দিয়ে সাধারণ মুসলমানদের উস্কি দিয়ে ওনারা আমাদের দায় দায়িত্ব এড়াতে চান কারণ তারা জানেন যে তারা আসলে আমাদের সাথে বিতর্কে পারবেন না এবং তাই তারা সেই দায়িত্ব ভার এড়ানোর জন্যই সাধারণ মুসলমানদেরকে বরঞ্চ আরও উস্কে দেন যে তারা যেন আমাদেরকে হত্যা করে তারা যেন আমাদেরকে অপমান করে তারা যেন আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে কারণ তারা জানে যে আমরা যা বলছি এগুলো হচ্ছে যুক্তিসম্পন্ন এবং আমাদের সাথে বিতর্ক গেলে তারা হেরে যাবেন তাই মুসলমান সমাজের কাছে এ সকল ইসলামিক আলেমদের যেন অপমানিত না হতে হয় লজ্জিত না হতে হয় তাই সাধারণ মুসলমানদেরকে তারা এভাবেই ট্রেনিং দেন যে তারা যেন আমাদেরকে হত্যা করে হুমকি দেয় গালাগালি করে কারণ আপনারা এতে কোনো মতেই জয়ী হতে পারবেন না অপমান করতে পারেন অপমান করে আপনার জয়ী হবেন না কারণ আমরা এগুলোকে গায়ে নিচ্ছি না তাই এই যে ধরুন নূর নূর সাহেব আপনি আমাকে একটি ব্যঙ্গাত্মক নাম দিয়েছেন নিচ্ছেন আপনারা এতে আপনারা জয়ী হয়েছেন আপনাদের নবীয় ব্যঙ্গাত্মক নাম দিয়েছিল এতে করে কি ইসলাম জয়ী হচ্ছে হচ্ছে না বরঞ্চ ভদ্রতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা যদি মনে করেন আমি ভুল পথে আছি আমাকে প্রমাণ করুন এটা কি বড় ইসলামী দায়িত্ব হবে না যে আমি যা রেফারেন্স দিচ্ছি আমি যা কথা বলছি এগুলি ভিত্তিহীন যুক্তিহীন অর্থহীন এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে তার বেশি কার্যকর হবে আরও বেশি কার্যকর হবে কারণ গাড়িকে পাল্টা গাড়ি খাবেন অপমান করলে পাল্টা প্রমাণিত হবেন এখানে কেউ জয়ী হবে না লেখকদেরকে হত্যা করে লেখকদের লেখনীকে হত্যা করা হয় না প্রকাশকদের হত্যা করে প্রকাশের প্রকাশিত বইয়ের লেখাকে হত্যা করা হয় না এখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এখানে আর হত্যা করে জয়ী হওয়া যাবে না আমাদের একটি কথা বললে হাজার হাজার মানুষ কথা শোনে এখন আর ওয়াজ ভিত্তিক নয় যে আপনারা এক জায়গায় ওয়াজ করছেন কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ হচ্ছে আমারে ঘরে বসে যে কজন মানুষ আমার কথা শুনে হয়তো বা অত বড় বড় ওয়াজে অত কথা শুনে না তাই আমাকে যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের দায় দায়িত্ব পূরণ হবে ভুল প্রমাণ করুন মানুষ আলটিমেটলি সত্যের দিকে ধাবিত হয় আপনার নিজের সন্তানরাই বরঞ্চ ইসলাম ছেড়ে দেবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন আমাকে আমি কল করতে পারি না ভাই এখানে আপনারা আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন একটি অপশন থাকে অ্যাড রিকোয়েস্ট ওখানে আপনি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন আমি আপনাদের সাথে চা খাচ্ছি আর ঢাকাইয়া ছেলে যেহেতু আমি চায়ের সাথে পরোটা খাই চায়ের সাথে পরোটা খাচ্ছি আমাকে এই বিষয়ে মার্জনা করবেন

এই যে দেখলাম এখানে উল্টো পাল্টা নাম দিয়ে আপনাকে গালাগালি করছে ইউটিউবে দেখবেন এমন এমন ভিডিও বানাচ্ছে হারাই দিলাম ই করে দিলাম রাত ভাইঙ্গা দিলাম নাস্তিক ভয় পেয়ে গেছে পালাই গেছে ওই বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আছে দেখবেন যে মানে উল্টো পাল্টা জোকার নায়কের যুক্তি দিয়ে ভিডিও বানাচ্ছে তারা হ্যাঁ এরকম ভিডিও আমি আন্তর্জাতিক আমি আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের লেভেলে আমি বিতর্ক করি আপনারা সেটা জানেন সাধারণ মুসলমানরা আমাকে কি বললো আমার কোনো আসে যায় না একটি সময় শুধু বাংলাদেশ নিয়ে ব্যস্ত ছিলাম এখন বাংলাদেশ নিয়ে আমি ব্যস্ত ছিলাম কারণ বাংলাদেশে আপনারা জানেন উপমহাদেশের বলা যায় তথাপি বাংলাদেশে যেখানে বিশ্বের সবচাইতে দুর্নীতিবাজ একটি দেশ যেখানে আহ সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোকে যারা চোর ডাকাত গুন্ডা এমনকি খুনি তাদেরকে তাদের সিরিয়াল কিলার তাদেরকে বাংলাদেশের মানুষরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য বা फायदा জন্য বা না বুঝে বা ভয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক নেতা বানাচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট বানাচ্ছে দুটো পরিবারকে চার দশক ধরে মসনদে বসিয়ে রেখেছে যেখানে সেখানে সাধারণ একজন শিক্ষককে অপমান করা হয় এবং সেখানে একজন একেবারে অক্ষর জ্ঞানহীন মানুষ বাংলাদেশে পয়সার কারণে বড় লোক কোথা হলে আমাকে টেনশনে পড়তে হবে বরংছো পৃথিবীর উন্নততম দেশগুলোতে সাধারণ মানুষরা আমাকে কিভাবে সম্মান করে সেটা হচ্ছে রাইট রাইট নারায়ণগঞ্জের যে শিক্ষককে যেটা করা হলো আপনি হয়তো সম্ভবত শুনেছেন স্যার এটা হ্যাঁ নারায়ণগঞ্জের মানে সত্যি মানে এটা এগুলো যখন মানে শুনতে পাই তখন খুব দুঃখ লাগে এগুলো ঘটনা কাম নয় আমি ঢাকা কলেজে যখন পড়তাম ঢাকা কলেজে পড়ার সময় দেশের শিক্ষার মান কোথায় যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ আঠারোশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত একটি কলেজ সেই কলেজটি একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কলেজ ছিল এবং সেখানে এখনো ইন্টারন্যাশনাল হোস্টেল আছে এবং সেখানে সেই আঠারোশো শতাব্দীতে আমার গ্রেট গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার ফাদার এবং আমি আমরা চার ওখানে পড়েছি এবং সেই সময় আর্মেনিয়া আজারবাইজান ওখান থেকে মানুষ ছাত্র এসে পড়তো সেখানে সেই কলেজটি এখন ধ্বংসপ্রায় প্রায় সেই কলেজটির সামনে বলাকা সিনেমা হল সেই বলাকা সিনেমা হলের নিচে একটি দোকান ছিল নাম ছিল বইপত্র সেই বইপত্র দোকানে গিয়ে আমি বই পড়তাম আমি বই পড়ার ব্যাপারে ছোট কাল থেকে আগ্রহী ওখানে বইকে রেয়ার রেয়ার বই পাওয়া যেত সেই সবার জন্য বইয়ের দোকানটি একদিন বন্ধ হয়ে সেখানে একটি জুতোর দোকান হলো এবং সেখানে ইত্তেফাকে ইত্তেফাক পত্রিকা একটি হেডলাইন যে জাতির মাথা থেকে পায়ের দিকে যাচ্ছে নিউজের তাই সেখানে সেখানে জাতির অবস্থা হচ্ছে এবং আমরা কথা বলছি এটা আমাদের আমরা একদিকে সৌভাগ্যবান যে কথা বলতে পারছি বা অধিকারটি আদায় করার চেষ্টা করছি কিন্তু দুঃখ এটি যে জাতি যে জুতোর দিকে যাচ্ছে জাতি সেটা বুঝতে পারছে না মানে কিছুক্ষণ আগে আপনার একটা কথা স্যার আর এটা পেলাম আবার কবে চান্স বলা যায় না আপনাকে মানে আপনার মানে মানে সুন্দর আগে থেকে এখন মানে স্যার আপনার স্যার পুরো একদম স্যার আগে থেকে অনেক ভালো লাগে স্যার সুন্দর লাগে

আপনার একটা ভিডিও আমার চরম লাগছিল ওই যে তবা করে ইসলামে ফিরে আসলাম ওটা যতবারই দেখছি ততবারই হাসছি পেট ফাইটা গেছে আস্তে আস্তে সত্যি কিন্তু একদম প্রথম সিরিয়াস নিয়ে নিছিলাম দেখার পরে সত্যি আমি বললো হ্যাঁ এটা কি হলো তারপর যখন বিয়ার এর গানটা হাতে ছিল তখন আমি বুঝে গেছি ব্যাপারটা আসলে কি দারুন ছিল দারুন ওকে তাহলে এখন আমি সবাইকে তাকি তাদেরকে বলছি যারা আসলে গালাগালি করে যে এটা আসলে ওনাদের দোষ না আমির আমি আসলে খুব ভালোভাবে চিন্তা করেছি এটা কেন করে এটা মূলত করে তাদেরকে করানো হয় তাদেরকে ছোটকাল থেকে এভাবে ট্রেনিং করা হয়েছে কারণ ইসলামী আলেম ইভেন কি মা বাবার কাছে উত্তর এবং তাদেরকে শেখানো হয়েছে কারণ এটা কোনো ধর্মের কোন বিবেকের দায়িত্ব দায়িত্ব হতে পারে না যে আপনি আপনার তর্কে বা উদ্দেশ্যে সাকসেসফুল হবেন হুমকি দিয়ে গালাগালি করে অপমান করে আপনি জয়ী হবেন এটা যারা মনে করে তারা আসলে একেবারে মূর্খতার চরম লেভেল এবং সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলের একেবারে নিম্ন পর্যায় এবং সেটা আইকিউ এর আইকিউ কে হত্যা করেছে তারা অ্যানালিটিক্যাল মাইন্ড বলতে কি এবং এবং হলে অস্ত্রে জয়ী হবে কলম জয়ী হবে না এটা যারা বিশ্বাস করে তারা তো আসলে আমাদের পৃথিবীর উন্নয়নের উল্টো দিকে হারছে হুম এবং এবং তাদেরকে তারা নিজেরা বুঝতে পারছে না তারা হুম হুম সরি তারা কতখানি আহ নিজেদেরকে অপমানিত করছে আমাকে তারা অপমানিত করতে অপমানিত করতে পারবে না কারণ এগুলো একই কথা যদি আপনি বারবার শুনেন তাহলে সেটাকে অপমান হওয়ার সুযোগ থাকে না তবে স্যার অনেক আমি একটা কথা আরেকটা কথা বলছি স্যার একটু অনেকে আছে যারা বিধর্মী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাধারণ মানুষ যারা যারা এই সমস্ত জিনিসগুলো জানে না তারা কিন্তু অনেকেই মনে করে যে সব ধর্মই অন্যান্য ধর্মকে সমান চোখে দেখে বা ভালোবাসতে বলে আমি হ্যাঁ হ্যাঁ অনেকে ভাবে এটা স্যার অনেকে জানে না কামাল সাহেব আপনি আমাকে মোহাম্মদ কামার আপনি আমাকে এ পর্যন্ত কয়েকবার গালি দিয়েছেন কিন্তু আপনি আমি জিজ্ঞেস করতে হ্যাঁ সরি আপনার মনে হচ্ছে না এটা আপনার ইসলামী দায়িত্ব পূর্ণ হয়ে গেছে আমি তো আপনাকে সুযোগ দিচ্ছি আসুন কথা বলুন আমাকে ভুল ধরিয়ে দিন বরং আমাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন এই যে আমার এখানে একজন কলার আছে আমি ও জান্নাতে যাবে ও জানাতে চায় ও ভুল ধরিয়ে দিতে পারবে ঠিক আছে আমি তাহলে আমি আমি সহ ইসলাম গ্রহণ করব

জাহিদুর রহমান আপনি লাইনে আসুন কামরুল ইসলাম আজাদ আপনি কি রিকোয়েস্ট পাঠিয়েছেন আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি আপনাকে অ্যাড করব আজাদ সাহেব আপনি আসুন আমি আপনাকে আপনার অ্যাডটি গ্রহণ করেছি আপনি যদি আসলে ভালো রিসেপশন জায়গায় এসিস্টেড থাকেন তাহলে মোহাম্মদ জাহিদ যাইছে হ্যাঁ আমরা সবাই অন্ধকারে কেন আমি বুঝলাম না আপনি অন্ধকারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলতেছি আসলে নিরাপত্তা জনিত সমস্যা আছে কারণ এখানে তো সব চাপাতি বাহিনী আছে যাই হোক আমি হচ্ছে মেডিকেল সায়েন্সের একজন স্টুডেন্ট যাই হোক ইসলাম সম্পর্কে জানার একটু আগ্রহ ছিল প্রথমে চিকিৎসা বিষয়ক হাদিস একটু জানার চেষ্টা করছিলাম আতে হ্যাঁ হ্যাঁ দেখলাম যে হচ্ছে এক দণায় শিফা আছে আর জীবাণু আছে প্লেগ প্লেগ রোগে যে মারা যাবে তাকে হচ্ছে মোটামুটি হচ্ছে শহীদের মতটা দেওয়া হয়েছে আরো দেখলাম যে সাপে কাটা আর সাপ আছে সাপে কাটা রোগীকে হচ্ছে ঝাড়ফুঁকের কথা বলা হয়েছে আর হচ্ছে মধু দিয়ে সব রোগের চিকিৎসা করার কথা বলছে

তারা অনেক সময় আপনাকে কিছু পথ্য দিবেন হোমিওপ্যাথি টাইপের যেমন আপনাকে বলবে থানকুনি পাতা খাও পেট খারাপ হলে এগুলো অনেক ক্ষেত্রে ভালো কারণ ওগুলো হচ্ছে গ্রাম্য চিকিৎসা এগুলো ওগুলো তো ইসলামের নবী মুহাম্মদ এরও কিছু গ্রাম্য চিকিৎসা ভালো দিকও আছে যে একটি ভালো চিকিৎসার ব্যাপার আছে যেমন সেগুলো সম্পূর্ণ গ্রাম্য চিকিৎসকদের মত আর কি আর কিছুই না এটা এটাকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়ার কোনো মানাতে পারে না আপনি আমাকে যে গালটি দিলেন আমাকে কুত্তার বাচ্চা বললেন আপনি ভাই এটা কি বলে আপনি কি জয়ী হয়েছেন কিনা আমি জানতে চাই আপনি আপনার ইসলামের দায় দায়িত্ব পূর্ণ করতে পেরেছেন কিনা আমি জানতে চাই কিন্তু আমি মনে করি সাধারণ কুকুররা কুকুর তো খুব ভালো একটা প্রাণী সে মানুষকে জীবন দিয়ে ভালোবাসে তার মুনি সে বেমানি করে না সে কুকুর কখনো হিরোসীমা নাগাসাকি ঘটায়নি নবীজি তো গলা কাটিনি কুকুররা কিন্তু গুলশানে গলা কাটিনি সুদ্রাং কুকুররা কিন্তু আবার আফগানিস্তানে বোমা ফেলেনি কুকুররাও কিন্তু প্যালেস্টাইনে প্যালেস্টিন한테 হত্যা করে সুদ্রাং কুকুররা তো মানুষ থেকে ভালো অনে স্যার একটা কথা বলি এখানে নবীজি কুকুর পছন্দ করতেন না অনেক নির্বিচার কুকুর হত্যা করে কোন কোন হত্যা করে সেটাই সেই সেই দিক থেকে এবং তাদের পরিবাররাই তাদেরকে এটি এটা শিখিয়েছে হ্যাঁ এটা শিখেছে এই কারণেই যে তারা যেন বিতর্কের সম্মুখীন না হতে হয় সাধারণ মুসলমানরা যেন ওদেরকে বিতর্ক করতে বাধ্য না করে এই দায়িত্বটা এরানোর জন্যই তারা সাধারণ মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের মতো মানুষের বিরুদ্ধে যাতে তারা বিতর্কটাকে এড়াতে পারে কারণ যদি বিতর্ক করতে আসে তার তারা ধরা খাবে এবং তার লক্ষিতও এবং এইটাকে এরানোর জন্যই আসলে সাধারণ মুসলমানদেরকে তারা এভাবে তৈরি করেছে যে বিতর্ক করা যাবে না আলোচনায় বসা যাবে না এবং আলোচনা বসলে যা কিছু বলবে তারই তাদের

জানিম একটি শব্দ আছে সেখানে আসলে সেটার প্রকৃত বাংলা তর্জমা করতে গেলে সেটা অর্থ হবে জারজ এবং কোরআন শরীফ কোরআন শরীফ শব্দটা ব্যাপার ঠিক নয় কোরআনই শিক্ষা হচ্ছে যে যারা ইসলামকে বিরোধিতা করবে তাদের জন্ম দোষ আছে আসলে এটা কোরআন এই যে গালাগালি করা যে গালাগালি করছে হুমকি দিচ্ছে এগুলো আসলে ইসলামের শিক্ষার অংশ এবং মুসলমানরা এটা অনেকে বুঝে না বুঝে একাশি করে নাকি আফসোসের ব্যাপার আর কি এতে কোন ধর্ম ঠিকিয়ে রাখা যাবে না চাপাতি ভਿੱটি গালি ভਿੱটিকে কি ধর্ম ভাসবে সেটাই আর হচ্ছে কুরআন শরীফ পড়ে আমার মনে হচ্ছে আল্লাহ ন্যায় বিচারক না উনি হচ্ছে একদম হচ্ছে কাফিরদের এক পাশে জন্ম দিলেন এক মানে কাফির পরিবারের জন্ম দিয়ে আবার উনাদের অন্তকরণ হচ্ছে বন্ধ করে দিলেন যে হচ্ছে চোখে পর্দা দিয়ে দিলেন দিয়ে আবার হচ্ছে মুমিনদের বললেন যে তাদেরকে আবার হত্যা করো তাহলে কিভাবে ন্যায় বিচার করলেন এখানে আমি আপনার সাথে একটি ভিন্ন আলোচনায় যাই সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে তাহলে এবাদত করার বা উপাসনা করার বা তাকে তার সুনাম গাওয়ার কোন যৌক্তিক কারণ কি থাকতে পারে যে তার সুনাম গাইতে হবে তার গুণগান গাইতে হবে এটা আমার জন্যই মঙ্গলজনক কারণ যত আমি তার সুনাম গাইবো যত আমি তার গুণগান গাইবো যত আমি তার ইবাদত করবো তত আমার মঙ্গল হবে এটা কারণটা এইটা তোছে বর্তমানে পাঁচটা মানে পাঁচটা লোকজনের মধ্যে হয়ে গেল যে আমি যত তেল নিবো তত হচ্ছে তিনি তিনি আমার সুনাম করবে তুমি উপকার করবে ব্যাপারটা ব্যাপারটা এরকমই মানে রোজার সময় যেমন আমাকে নাকে থাকতে বলে এবং নাকে থেকে আল্লাহর গুণগান যে আল্লাহর জন্য আমি আল্লাহ আমাকে খাওয়ান দি খাবার দিয়ে দিয়েছেন সুতরাং তার সুনাম গাইতে হবে প্রমাণ করতে হবে যে এই খাবার দাবার মালিক আল্লাহ তাহলে অনেকটা বাবা ইনকাম করে এসে যদি মাকে বলে রান্না করো তারপর যদি বসি বলে এই তোরা আমার কতক্ষণ গুণগান গা তোর মা আর বাবা তারপরে তোরা খেতে পারবি তাহলে এরকম হয়ে ব্যাপারটা স্যার রোজা নিয়ে আমার একটা কথা আছে স্যার রোজা নিয়ে একটা কথা আছে

পৃথিবীতে কোনো গরিব তো নেই গরিবের হতে পারে না গরিবের সহমর্মিতার জন্য হতে পারে না কারণ একটা কোন গরিব সে জানে না অনাহারি জানে না সে কখন খাবে সে ছয়টার সময় খাবে সূর্য ডুবলি সে পোলা কোরমা দিয়ে সে ইত্যাদি করবে আমার মনে হয় না কোনো গরিব এভাবে না খেয়ে থাকে আবার আই ডোন্ট থিম অতএব কোন অ্যাকসেপ্টেবল নয় বরঞ্চ রোজা থাকলে হচ্ছে গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা একজন লিখছেন একটি প্রশ্ন এখানে প্রশ্ন করছেন তোর মতো জারোজের সাথে কি কথা বলবো আচ্ছা এই যে বললো আগে বললাম এটা জানিম সেই থেকে সে বলেছে। কিন্তু কি কথা বলবো আমাকে ফিরে তো তাদের পরে এবং আমাকে যদি নাও ফিরিয়ে আনতে চায় আমার কথা যেহেতু হাজার হাজার মানুষ ধর্ম ত্যাগ করছে বলে আমি নিশ্চিত সেখানে আমাকে যুক্তি দিয়ে না থামিয়ে আমাকে বড় যদি গলা কাটা হয় আমাকে হত্যা করা হয় তাহলে কিন্তু আমি আরো ফেমাস হবো মরার পর এই সাধারণ ব্যাপারটা কিন্তু তারা বোঝে না যেমন অনেকেই আছে যারা যাদের আমি স্ট্যাটাস কখনো পড়িনি লেখা কখনো পড়িনি কিন্তু তাদেরকে ইসলামিস্টরা তাদের লেখার জন্য হত্যা করার পরে তারা কি তাদেরকে লেখা লেখা কিন্তু আমি পড়েছি বরঞ্চ তারা আরো পরিচিতি পেয়েছে তালমান কিন্তু প্রথমে মুসলমানরা ফেমাস বানিয়েছে দেখি তাই না আচ্ছা এনিওয়ে আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আবার কথা হবে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে হ্যাঁ যদি কোন আলেম কে পেতাম বাংলাদেশি যারা কিনে এখানে আলোচনা করতে আগ্রহী আমি তাহলে তাদেরকে অ্যাড করতাম শুভ হোসেন শুভ শুভ হোসেন আমি আপনার অ্যাড রিকোয়েস্টটি গ্রহণ করেছি আপনি আসুন অনলাইনে শুভ হোসেন আপনি আসুন আমি আপনার সাথে কথা বলবো কথা বলতে আগ্রহী শুভ হোসেন আসুন শুভ হোসেন আপনি আসছেন লাইনে ওয়ালসাম হ্যাঁ ভাই আপনি 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 একটু আলো জ্বালিয়ে কথা বললে আমার দেখতে ভালো লাগে সরি ভাই আপনি একটু আলো জ্বালিয়ে কথা বললে আমার তো ভাই দেখতে ভালো লাগে আর আপনি যদি আলো জ্বালান না আমি আলো ভুল বুঝতে আপনাকে দেখলে ভুল বুঝবে কেন ভাই সরি ভাই আলোতে দেখলে কেন ভুল বুঝবে আমি এটা বুঝতে পারছি না আপনি কি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন এই কারণে ভয় পাচ্ছেন

জাহান্নামে বিশ্বাস করেন আপনি আমাকে আপনার যুক্তিতে একটু বোঝানোর চেষ্টা করুন যে কেন বিশ্বাস করেন তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি আমি এত বড় আমি এত বড় আলেম না আমি আপনাকে বোঝাতে যাব এত বড় আপনি তাহলে ছোট হবেন কিনা বয়সে তবুও আমি আপনাকে একটা কথা বলি যদি আপনি যদি না জেনে বান বা যদি আপনার পক্ষে কোনো যুক্তি নেই তাহলে কি আপনার এই জান্নাত জাহান্নামে বিশ্বাস করাটা সম্পূর্ণ অন্ধ বিশ্বাস নয় কি

আপনি দুনিয়ার সবকিছু কিনতে পারবেন সব শুধু আমার ভিতরে যে একটা আছে রুহু ক্ষমতা এটা কিনা আজ পর্যন্ত ক্ষমতা কেউ হয় নাই হ্যাঁ তৈরি করছে হ্যাঁ আমি ইসলাম আমি মুসলমান মানে আমি প্রায় বি মুসলিম মুখ নষ্ট হইতেছে আর কিছুই না যাই হোক ওই যে আপনি বললেন হুম আমি দিন আপনার একটাই দেখছি যে আপনি পুলিশ স্টেশনে গেছেন কি ভাইয়া আমাদের ধর্মে যেটা আছে ইসলাম ধর্মে যেটা আছে এটা আপনি অবশ্যই জানেন

একটি কথা হচ্ছে যে আপনি বলেছেন যে পৃথিবী একটি পরীক্ষা আমি বলেছি পৃথিবী পরীক্ষা এই জীবন পরীক্ষা এমন কোন বা যুক্তি আপনি আমাকে দেখাতে পারবেন আপনি বলেছেন যে সবকিছু কারণহীন হয় কিভাবে এত কিছু ঘটছে কারণ নাও থাকতে পারে সবকিছুর কারণ থাকবে এমন কোনো কথা নেই ভাই আমি হ্যাঁ তো সবকিছুর কারণ থাকবে সবকিছুর কারণ থাকে না এবং থাকতে হবে এমন কোনো কথা নেই এরপরে এরপরে বিষয়টি যেটা সেটা হচ্ছে যে রুহ শব্দটি আপনি ব্যবহার করেছেন রুহ এখন এই রুহ যেটা আপনি বলেছেন সারা বিশ্বের যদি আপনার কাছে সমস্ত টাকা সমস্ত বিশ্বটাকে কিনে ফেলা পৃথিবী কিনে ফেলার মতো টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে এই রুহকে কেনার ক্ষমতা আপনার নেই মানে মানুষ মরে গেলে সেটাকে আপনি বাঁচিয়ে বাঁচিয়ে আনতে পারছেন না কিন্তু আমার কথা হচ্ছে এই যে রুহ এই রুহ যে আসলে আছে অর্থাৎ জীবনে শরীরের বাইরে আরেকটি অবস্থান আছে সেইটার পক্ষে কোনো যুক্তি নেই কারণ আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন আপনার রুয়ের যেটা আপনার আপনার যে বিহেভিয়ার আপনার যে কথা বলা চলাচল আপনার বিবেক এগুলো সবই আপনার রুহের প্রকাশ যেমন আল বিরুনি উনি এই বিষয়ে গবেষণা করেছিলেন এবং আমি আপনাকে আশা করবো আপনি সে আল বিরুনির লেখা আপনি করে নেবেন ইসলামের গোল্ডেন টাইমে আল আল এই নিয়ে গবেষণা তো যখন আপনার আরেকজন বিখ্যাত ইসলামের চিন্তাবিদ ছিল ওনার নাম হচ্ছে ইবেন তোফায় হায়া মানে একটা ওনার লেখাগুলো পড়ে নেবেন তো এখন ওখানে আপনি যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন ওটা পড়ার ছাড়াও এখনকার দিনে যে স্কিজোফ্রেনিয়া রোগী যাদের চিকিৎসা করা হয় সেই স্কিজোফ্রেনিয়া রোগীরা হেলুসিনেশন করে অর্থাৎ চোখে ভ্রম দেয়

ফিজিক্সের উপর তার ফিজিক্যাল এক্সিস্ট অবস্থানের উপরে তার পার্সোনালিটি ইউজ করছে তাহলে ব্রেইন ড্যামেজ হলে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ব্রেইনটি গলে গেলে পচে গেলে তার আবার একটা স্পষ্ট মানে আনডাইলুটেড আত্মা তৈরি হবে যেখানে তার একটি পার্সোনালিটি থাকবে এটা আসলে এই যুক্তিতে খাটে আপনি মরে গেলে আপনার বডি গলে যাবে আপনার ব্রেইনই গলে যাবে কিন্তু আরেকটি আত্মা তৈরি হয়ে যাবে যেখানে আপনার ব্রেইন ড্যামেজ হলে আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় এটা আসলে যুক্তিতে খাটে না অতএব

পাঁচ থেকে পাঁচ নম্বর সুরা পাঁচ মানে সুরা মাইদার তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতটি আপনাকে পড়তে হবে তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতটি যদি আপনি পড়েন একদম উন্মুক্ত মনে যদি পড়েন সেখানে কতগুলো বিষয় শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তগুলো কোরআন আপনাকে যারা ইসলামিক আলেন তারাও আপনাকে বলবে কোরআনের কোনো আয়াত পড়তে হলে তার রিলেটেড অন্যান্য সুরের আয়াতগুলো একসাথে কম্পেয়ার করেও আপনাকে কোরআনকে বুঝতে হবে যদি শুধু আপনি পাঁচ নম্বর সুরা ত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতটি পড়েন তাহলে দেখবেন সেখানে কতগুলো শর্ত দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে একটি শর্ত হচ্ছে যে যখন তোমাদের কাছে আল্লাহর আয়াত এলো তারপরেও তোমরা সেটাকে গ্রহণ করলে এবং তারপরে তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করছো ফ্যাসাদ হ্যাঁ এই যে ফেতনা এবং ফ্যাসাদ তৈরি করছো এবং এই ফেতনা এবং ফ্যাসাদ তৈরি করার কারণে তোমাদেরকে হত্যা করা

এবং তারপর সে রিজেক্ট করে আল্লাহ তার কাছে তার কাছে ইসলামের দাওয়াত দেওয়া হলো সে রিজেক্ট করলো ইসলামে ইসলাম বিরুদ্ধ আইন সেরিয়া বিরুদ্ধে আইন সে কায়েম করলো তখন তার বিরুদ্ধে যুদ্ধ করাটা ইসলামে ইনস্ট্রাকশন কারণ সে ফেতনা সৃষ্টি যদি আপনি অমুসলিম রাষ্ট্রে হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি সঞ্চালিত না হয় সেটা দখল করে সেই ইসলামে আইন কায়েম করা সেটা আপনি মাইনরিটি হলেও এবং সেটা উদাহরণ অনেক দেশেই ঘটেছে মুসলমানরা যেমন চিন্তার চবগত মুসলমানরা কিন্তু সেখানে ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল তারা কি ইসলাম জেহাদি জন নামে যে পরিচিত ব্রিটিশ যে কিনা আসলে হিন্দু থেকে মুসলমান হয়েছিল যে অনেক মুসলমানদেরকে গলা মুসলমানদেরকেও সে গলা কেটেছে সেই লোক কিন্তু ইসলামের আসলে হুকুম ঘোষণা দিয়েছে তোমরা ইসলামের সারেন্ডার করো সুতরাং ইসলামের সারেন্ডার না করলে অমুসলিমদেরকে সে যদি খ্রিস্টান ইহুদি নাসারা হয় তাহলে তার ভিতরে ট্যাক্স এবং তাকে নিম্ন শ্রেণীর মানুষ এবং তাকে বিভিন্ন রঙের কাপড় পরতে হবে এটা খলিফাতের সময় ছিল অটোবার সময় ছিল এবং সে যদি অমুসলিম হয় অর্থাৎ পেইগান হয় কিতাবি না হয় তাহলে তাকে ইসলামী ল্যান্ড থেকে বিতাড়িত করতে হবে এবং সেটা ইনস্ট্রাকশন মোহাম্মদ তার মৃত্যুসূচাই দিয়ে গেছিল এই সব থেকে যায় আসলে ইসলাম

সেই কথাগুলো আপনি কোনো ইসলামী প্রখ্যাত আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন এবং কম্পেয়ার করে বলবেন আমি যে যুক্তিগুলো দিচ্ছি কারণ এই ভিডিওটি থাকবে আপনি তাকে বলবেন পাল্টা যুক্তি দিয়ে আমার কথাটাকে ভুল প্রমাণ করতে তাইলে না আমি আমি ভুল 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 টুল লিখলো বল তোছিনা আপনি বলতোছেন আপনার কথা ঠিক আছে এক শব্দে অঠিক বেঠিক টানা গান ধর্ম আমি ধর্ম নিয়ে যুক্তি করতে আসিনি भैया টু আমি ধর্ম নিয়ে যুক্তি ধর্ম নিয়ে আমি যুক্তি করতে আসিনি

বললো অনেক কথা শুনলাম হ্যাঁ শুনলাম আসলে জিনিসটা এরকম না জিনিসটা যে তারা যেমন থাকেন আজকে আমি অত্যন্ত ভদ্রতা সহকারে কথা বলার জন্য কারণটা কি ধর্ম এমনই একটা জিনিস ধর্ম এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ধর্ম একটা লাস্ট পর্যায়ে মানে এটা আঘাত করতে গেলে অনেকে অনেকে হ্যাঁ আমি যদি এখন ওই লাইনে থাকতাম আমি আপনাকে গালি দিতাম কিন্তু আমি গালি দিলে আমার মুখটা নষ্ট হইব আমি আমি বলি আমি গালি দিলে আমার মুখটা নষ্ট হইবো সঙ্গে আমার আমলটা নষ্ট হইব হম কারণ আমি আপনাকে গালি দিলে আমার আমলটা নষ্ট হইবো অর্থ আমি আপনাকে গালি দিবো কেন

যুদ্ধে যখন উনি যখন জয়ী হইত যখন উনার বিরোধী দল দ্বারা ছিল কারণ এক পক্ষ দুই পক্ষ থাকে যুদ্ধ বিজয় জয় হয় তো উনি যখন যুদ্ধের জয়ী তো বিজয় যারা ছিল যাতে সে পরাজিত করেছিল পরাজিত করেছিল

আপনি কি থামাতে হবে কারণ দিতে হবে আপনার দুটো বিষয়ের উত্তর দিই আপনি আপনি ফোনটা না হলে আপনি ফোন রেখে দিলে আপনার অবর্তমানে উত্তরটি দিতে হবে আপনি একটু লাইনে থাকুন প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে মোহাম্মদ তাদের যুদ্ধবন্দি করে তাদেরকে ক্ষমা করে দিতে কথাটা সত্য নয় প্রথমত তারা যুদ্ধবন্দী করত যুদ্ধবন্দি করে বেশিরভাগই গণনিধন চালাতো এমনকি কাপড় খুলে কারো পশম যৌনকে পশম উঠেছে কিনা সেটার উপরে বিচ বিবেচনা করে তাকে হত্যাযোগ্য বয়স হয়েছে কিনা সেটার উপর নির্ভর করতো মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে নিয়ে তাদেরকে রেপ করে তাদেরকে যৌন দাসী বাড়ানো তাদের জন্য ইসলামী কর্তব্য ছিল চার নম্বর ছিল চব্বিশ নম্বর আয়াত করে নেবেন আর যদি মুসলিম হয়ে থাকে তারা যদি তবা করে তারা তাদেরকে ক্ষমা করে দিয়ে গ্রহণ করার সেই গ্রহণ করার দীতি ছিল ইসলাম মোহাম্মদের মোহাম্মদের হত্যাকাণ্ডের ভিতরে সবচেয়ে বিভ হত্যাকাণ্ড হচ্ছে আপনার এই কিনানাকে হত্যা কিনানাকে মোহাম্মদ যুদ্ধ যুদ্ধ তো বড় দূরের কথা সেখানে অতর্কিত আক্রমণ করে তার গোত্রের ধন সম্পত্তি কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা জানার জন্য তাকে অত্যাচার করে তার বুকে আগুন জ্বালিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং সেটা আমার কথা না ইভেন কি শাকের কথা ইভেন সাদের কথা দেখে নেবেন এখন আসুন আপনি আপনার বলেছেন যে সর্বশেষ একটি কথা আপনি আপনি যে আলোচনা যে আলোচনাটি করেছেন যে ইসলামের এই কোরআনের একটি কপি আজ পর্যন্ত কেউ করতে পারে আজ পর্যন্ত কেউ শেক্সপিয়ারের একটি কপি তৈরি করতে পারেনি রবীন্দ্রনাথের একটি কপি কেউ তৈরি করতে পারেনি কারণ রবীন্দ্রনাথের কপি তৈরি করা রবীন্দ্রনাথের নিজস্ব স্টাইল আমি কপি বলি নাই আমি ভুল বলে ফেলছি কথাটা আপনি দেখেন আলিফ একটা ওয়ার্ড আলিফ জবর

বা উনি উম্মি নবী আসলে এটা আমি মানতে রাজি না এই জন্যই মানতে রাজি না এটা সবচেয়ে বড় ঐতিহাসিক দৃষ্টাচার সত্য না তাই এটা আপনি কোথায় পেলেন না না আমি বলি আপনাকে যখন যখন ফেরেশতা আসলো যখন কোরআনের প্রথম আয়াতটি এক করা বিসমি রাব্বিকাল্লাজি খালাক এক এক করা অর্থাৎ পড়ো তাহলে কি ফেরেশতা কি তার সাথে মস্করা করছিল যে তুমি পড়ো উনি তো ফেরেশতা তো জানতো সে পড়তে পারে এই পড়ো শব্দটি কেন বললেন

আহ সেই আপনারই বলেছিল যে কাগজ নিอาসো আমি লিখে দিই তোমার তাহলে এই কথাগুলো লিখে দিলে তোমরা আর তোমাদের মান থেকে বিচ্যুত হবে না অনেক যাও আপনি ওই ভিডিওটা দেখে নেবেন বেটার হবে তবে আমরা আলোচনাটা অন্য দিকে চলে গেছি আমি আপনাকে একটি প্রশ্ন দিয়ে আমি আপনাকে শেষ করব আপনার বিশ্বাসের কি এমন কোনো কারণ আছে যার জন্য আপনার মনে হয় যে কোরআনের আল্লাহ সৃষ্টিকর্তা থেকে থাকলেও কোরআনের আল্লাহর প্রকৃত সৃষ্টি কথা এইটার পক্ষে কোনো যুক্তি আছে আপনার থেকে থাকলেও না ও আছে এটা কোরআনের আল্লাহই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা থাকতে পারে আমি যে তর্ক করে নিয়ে তর্কের খাতে যদি মেনেও নেই সৃষ্টিকর্তা আছে কিন্তু সেই সৃষ্টিকর্তা কোরআনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ সেটার পক্ষে কোন যুক্তি আছে বুঝলাম না কথাটা আপনার মানে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে সেই সৃষ্টিকর্তা কোরআনের আল্লাহই সেই সৃষ্টিকর্তা এটার পক্ষে কোন যুক্তি আছে না অবশ্যই অবশ্যই বলুন আমি শুনতে চাচ্ছি বলুন অবশ্যই কারণ অরিজিনাল যেটা আছে

কিন্তু আপনি ইসলাম মুসলিম হয়ে এবং মুসলমান দাবিদার এবং ইসলামের জন্য আপনি খুবই মনে হয় আগ্রহী এবং আপনার মন ইসলামের দিকে ঝুঁকে আছে কিন্তু আপনি কোরআন কি পড়েন না রাইট জি কোরআন কি কোরআন কি তারপরে বোধহয় আপনি কোরান পড়ে কোরআন এর পক্ষে বিপক্ষে যুক্তি শুনে আমি আপনার সঙ্গে পক্ষে বিপক্ষে আমি পক্ষে বিপক্ষে আসি নাই না আপনার জন্য বলছি না ফরগেট মি আমার কথা বাদ দেন আমি বলবো যে আপনি কোনো কিছু জেনে তারপক্ষে যুক্তিটিও শোনেন তারপরে আপনি মুসলমান কি মুসলমান না সেই সেই সিদ্ধান্ত যাওয়া উচিত হবে কারণ আপনি যদি বেসিকই ইসলামের সম্বন্ধে না জানেন এবং কি কোরআনটিও পড়েননি আপনি নিজেকে খুব আবেগী মুসলিম বা ভালো মুসলিম আজ পর্যন্ত আজ পর্যন্ত আপনার মতো যে ভদ্রলোক গুলো পেয়েছি আজ পর্যন্ত যারা আপনার মতো ভদ্র আপনি খুব ভদ্রলোক যে ভদ্রলোক গুলি পেয়েছি তারা বেশিরভাগই প্রমাণ করেছেন যে তারা আসলে ইসলাম সম্বন্ধে জানেন না এবং তারা যদি ইসলামিক আলেম হয়ে থাকেন প্রমাণিত হয়েছে তারা ভদ্র এই কারণেই তারা আসলে প্রকৃতি ইসলাম অনুসরণ করে কিন্তু আসলে কম আপনি যাই বলতেছেন বলেন সমস্যা নাই শুধু একটাই কথা বলি

বা যুক্তি সম্পন্ন বা সুন্দর বেশি সেটা আপনাকে প্রকাশ করতে হবে রাইট অবশ্যই তাহলে সেটা প্রকাশ করতে হলে হিন্দু ধর্ম থেকে কোনটা কোনটা ইসলাম বেটার সেটা যদি আলোচনা করতে চান তাহলে কোনো না কোনো ভাবে আপনাকে হিন্দু ধর্মের সমালোচনা করতে হবে এম আই রাইট জি না এটা এটা কোনো মুসলমান সমালোচনা না করে আপনি সমালোচনা না করে আপনি ইসলাম ধর্ম প্রচার করতে পারবেন না আপনি হিন্দু ধর্ম কতুলের কথা বিশ্বাস করে আপনি যদি মনে করেন তারা যদি প্রতিমা পূজায় বিশ্বাস করে তে প্রতিমা পূজা ইসলাম বিরুদ্ধ রাইট তাহলে প্রতিবাদটা অসার সেটা আপনাকে প্রচার করতে নাই হিন্দু ধর্মকে কোন না কোন দিক দিয়ে আপনাকে সমালোচনা করতে হবে ভাই আমরা যেমন অনেক মুসলমান আছে আমরা কোরআনটা না ইসলাম প্রচার করতে হলে কোন মতবাদকে বেটার মতবাদ হিসেবে প্রকাশ করতে হলে অন্য মতবাদটাকে কোন না কোন ভাবে সমালোচনা করতে হবে এম আই রাইট জি না আমি কোন ধর্মকে ছোট করব রাইট আমার নাই আমি করতে পারব 给他摆上。<Yep. S 2> yep. এসল সুরাই কিন্তু বিশ্বাস এগুলো নিয়ে কিন্তু কঠোর শব্দ ব্যবহার করা আছে যে দেখো তারা খ্রিস্টানরা বলে যে আল্লাহর একটি ছেলে হয়েছে তাহলে কোনো না কোনোভাবে অন্য ধর্মের বিশ্বাসকে আপনার সমালোচনা করতেই হবে নিজের ধর্মটি প্রচার করতে গেলে তাহলে সেটা যদি হয় তাহলে আমি আপনার প্রচারের অধিকার দিচ্ছি কিন্তু আপনি আমাকে আপনার ধর্মের বিরুদ্ধে প্রচার করার অধিকার দিতে চাইছেন না এটির কারণটি কি তাহলে বুঝে যাচ্ছে যে আপনার ধর্মটি দুর্বল না হলে আপনি আমাকে আপনার ধর্ম প্রচারের বিরুদ্ধে ধর্মের বিশ্বাসের বিরুদ্ধে আপনি আমাকে প্রচার করতে চাইছেন আপনি একতরফা অধিকার চাইছেন তাহলে সেটা কি ঠিক ইসলাম কি ইসলাম যদি সেটা বলে থাকে তাহলে ইসলাম দুর্বল অতএব সমালোচনা করতে হলে আপনাকে অপরের সমালোচনা শুনতেই হবে আপনার সেটা আপনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেওয়ার কোনো যুক্তি আপনার নেই আপনার বিশ্বাসকে আপনার ভাবনাকে আমি শুধু অপছন্দ না ঘৃণাও করতে পারি কিন্তু এর অর্থ এই নয় যে আপনাকে আমি ঘৃণা করি এটার পার্থক্যটি ইসলাম আসলে খুব একটি স্বীকার করে না অথচ ইসলাম অন্য ধর্মের বিশ্বাসকে নানানভাবে আঘাত করছে নানাভাবে আঘাত করছে এক হিসেবে বলে যে অন্যান্য দেবদেবীকে তোমরা অপমান করো না কিন্তু এটা প্রথম দিকে এসেছিল কিন্তু পরবর্তীতে ইসলামী খ্রিস্চানিটি ইহুদি জুডাইজম সকল ধর্মের বিশ্বাসকে চরমভাবে আঘাত করেছে শুধু বিশ্বাসকে নয় তাদের বিশ্বাসীকেও বিশ্বাসীদেরকেও ইসলাম চরমভাবে অপমানিত করে এবং সেটার বহু উদাহরণ কোরআনের আয়াতে রয়ে গেছে দেখি এরপরে আমি কাউকে অ্যাড করতে পারছি কিনা মোদাসের হোসেন

মানুষ দুনিয়ায় উত্তর কোনো কিছু জানি না বলে যে আমাকে একটি বানোয়ার বিষয় গ্রহণ করে নিতে হবে তা তো নয় বরঞ্চ আমরা বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করছি মোদাসের আপনি এসছেন লাইনে মোদাসের আপনি লাইনে এসছেন মোদাসের আপনি শুনতে পাচ্ছেন আমাকে মোদাস এরপরে দেখি

ধর্মের সৃষ্টিটার কারণটা কি আসলে যখন আমরা কোনো কিছুর উত্তর পাই না যখন আমরা কোনো কিছুর উত্তর জানি না তখন এটা আমাদের কাছে নিজের ব্যক্তিগত বিষয়ে ব্যাপারে যদি আমরা যদি উদাহরণ না হয়ে থাকি সাধারণত আমরা একটি বানোয়াট উত্তর তৈরি করার চেষ্টা করি অথবা নিজের অপারতাকে আমরা অস্বীকার করার চেষ্টা করি যে আমরা মানতে চাই না যে আমরা উত্তরটি জানি এটা একটি অহমিকা এটি একটা দাম্বিকতা মানুষ অনেক কিছু উত্তর জানে না কিন্তু মানুষ যখন ইতিহাসের পরিক্রমায় মানুষ যখন তার কাজগুলো এগুলো কারণগুলো কেন কি ঘটছে আগে মনে যে আসলে সাপকে সাপকে দেব পূজা পূজা করো কারণ করতো করলে আমার সাপের দংশন থেকে আমি বাঁচতে পারবো কারণ সেটা ভয় এই ভয় থেকে এক সময় মানুষ পাহাড়কে পূজা করেছে এক সময় মানুষ বিভিন্ন বিষয়কে পূজা করেছে সমুদ্রকে পূজা করেছে ভয়ঙ্কর সমুদ্র যখন ভাসিয়ে নিয়েছে এইভাবে উত্তর খুঁজতে খুঁজতে যখন মানুষ যুক্তিতে বুঝলো আসলে এগুলো প্রভু না সাপ প্রভু না পাহাড় প্রভু না শুধুমাত্র অজ্ঞতার জন্য নয় স্বার্থ কারণ ধর্মের সাথে অনেক ক্ষেত্রে স্বার্থ জড়িত থাকে ক্ষমতা জড়িত থাকে হ্যাঁ আপনাকে শোষণ করার হাতিয়ার হিসেবে ধর্ম ব্যবহৃত হয় এজন্য বিভিন্ন মতে তৈরি করে সৃষ্টির উৎস খোঁজার জন্য এ সকল বিভিন্ন ধর্ম সৃষ্টি হচ্ছে আসলে এগুলির পেছনে সবগুলির পেছনে অজ্ঞতা স্বার্থ জোর সবগুলি পেছনে এবং উত্তর যেহেতু জানা নেই তখন এই অজ্ঞতাকে পুঁচি করেই এ সকল ধর্ম সৃষ্টি হচ্ছে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করব শুধু একটাই প্রশ্ন যে আমি হিন্দু আমি একটা ক্লাসে যাওয়ার পরে শুনলাম যে স্যার বলছে মুসলিম ধর্মের যে প্রথম নবী সে হচ্ছে যে কারণে নাকি আজকে মানুষের মৃত্যু একজন মানে নবী কিভাবে ফল খেতে পারে আহ ইসলামে বলা হয় যে মানুষের স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষকে স্বাধীনতা দিয়ে বানানো হয়েছে এবং সেই স্বাধীনতা দিয়ে বানানোর কারণে মানুষ আহ মোহাম্মদ নিজেও আল্লাহর কাছে অনেকবার মাপ চেয়েছে সুতরাং নবীরা তো মানুষ না তাতো নয় তাদের প্রথম নবী ভুল করলো ফল খেয়ে হ্যাঁ নবীরা ভুল করতেই পারে মানুষ হতেই পারে এবং মানুষরা কিন্তু তার ইমানে ভুল নেই তার মানুষ হিসেবে তার মানুষের মানুষের জৈবিক সাধারণ যে সকল কাজ এখানে ভুল হতেই পারে এ বিষয়ে মৌধুদির লেখা ভালো ভালো লিখেছে তবে এনিমে কেউ আমি তো বিশ্বাস করি না তবু আপনি বললেন ইসলামিক বিষয়ের উত্তর দিলেন তবে আপনাকে উল্টো একটি প্রশ্ন করার লোভ যাচ্ছে সেটি হচ্ছে আপনি নিজেকে হিন্দু দাবি করছেন কোন আমি নিজে হিন্দু দাবি করছি যে আমার পূর্ব করে আসছে আর আমি হিন্দুর ঘরে গ্রহণ করছি আর যেহেতু আমি গীতা পাঠ করছি গীতাতে যা আছে একজন মানুষ মানে আমি গীতাতে যা পড়ছি যে একজন মানুষের মনুষ্যত্বর দরকার সেই মনুষ্যত্ব হিসাবে আমি আমার ধর্মটাকে বেছে নিয়েছি আপনার ধর্ম কি আপনাকে অন্যান্য মানুষ থেকে আলাদা করছে কিনা অন্য ধর্ম থেকে আমাকে আলাদা করছে না বা আমার ধর্ম অন্য না উপর কোনো চাপ সৃষ্টি করছে না না চাপ সৃষ্টি করা বাদ দিন আপনি আপনার ধর্ম নিজেকে হিন্দু বলে অন্যান্য মানুষ থেকে নিজেকে আলাদা করছেন কি না না আপনি আলাদা করছেন না না আপনি হিন্দু আরেকজন হিন্দু নয় এমন মানুষ কি নেই আমি হিন্দু না তাহলে আমার থেকে কি আপনি আলাদা নন না আপনার যা আছে আমার তাই আছে না আপনার আছে সেটা জৈব থাকতে পারে কিন্তু আপনার যে ধর্মীয় চিন্তাভাবনা বা আপনার যে স্পিরিচ চিন্তাভাবনা তা থেকে আমার পার্থক্য আছে আপনি বেদকে কে গ্রহণ করছেন আপনার ভগবৎ গীতাকে গ্রহণ করছেন আপনি যদি এগুলো গ্রহণ করে থাকেন এবং আপনি আরেকটি কথা বলেছেন যে আপনার পিতা মাতা আপনার পূর্ব বংশ হিন্দু ছিল তাই আপনি হিন্দু তাহলে আপনি যে সিঙ্গাপুরে বসে আছেন আপনি মনে আলো জ্বালিয়ে আছেন আজকে এখন বোধহয় আপনার ওখানে বেশ রাগ তাহলে আপনার পিতামাতা রা আপনার প্রপিতামহ পূর্বপুরুষরা মোমবাতি জ্বালিয়ে থাকতো আপনি এখন মোমবাতি জ্বালিয়ে থাকা উচিত হবে আপনার না না এই কারণেই না পৃথিবী এগিয়ে গেছে সুতরাং পৃথিবীতে আপনার পূর্বপুরুষরা পালন করতো সেই কারণে আপনি পালন করেন আপনার পরিবারে জন্মেছেন সেই কারণে পালন করেন এগুলো কোনো যুক্তি হতে পারে না এখন যদি আপনি আপনি যদি এখন বলতে পারেন যে হিন্দু শব্দটি আসলে নেই হিন্দু শব্দটি তৈরি করেছে ব্রিটিশরা আপনি বলতে পারেন আপনি সনাতন আপনি যদি জিওগ্রাফিক্যালি হিন্দু বলেন যে আপনি ভৌগোলিক হিসাবে হিন্দু হ্যাঁ আপনি কারণ যারা এই সিন্ধু নদীর পারে যারা জন্মেছে বড় হয়েছে তারাই হচ্ছে হিন্দু এই কথা বললে আমার দ্বিমত করার কারণ থাকতে পারে না হয়তো কারণ সেই হিসাবে আমিও হিন্দু কিন্তু এর অর্থ এই নয় যে স্পিরিচুয়ালিটি দিক থেকে হিন্দুরা কোনো রিচুয়াল মানে না হিন্দু একটি নির্দিষ্ট একটি হিন্দুরা তাদের ভিতরে অনেক ভেদ বিভেদ আছে কিন্তু তাদের ভিতরে যে মিতাক্ষরা দায়ভাগা ওদের ভিতরে অনেক পার্থক্য আছে কিন্তু একটি হিন্দু তার বিভিন্ন পূজা পার্বণ আচার অনুষ্ঠান দিয়ে যেগুলো তার বিশ্বাসের সাথে যুক্ত বিশ্বাসের বাইরে কিছুগুলো কিছু কিছু রীতি আছে যেমন ধরুন হোলিকা হোলি এর পেছনে আসলে কিছু যদিও হিন্দুর একটি হিন্দুদের একটি ইতিহাস আছে বা একটি একটি গল্প আছে কিন্তু সেটা যদি আমি বিশ্বাস নাও করি সেটাকে যদি আমি বসন্ত উৎসব হিসাবে নেই সেটা আমিও করতে রাজি আছি কিন্তু হিন্দুরা যখন তারা স্পিরিচুয়ালিস্ট বিভিন্ন আচার আচরণ পালন পালন করে করে বিভিন্ন নিয়ম আপনি যত উদারী হয়ে হয়ে থাকেন না কেন আপনি অহিন্দুদের থেকে বা হিন্দু নয় এমন মানুষদের থেকে আপনি নিজেকে আলাদা করবেনই এবং তাই এভাবে যুক্তিহীন বা ভিত্তিহীন ভাবে পরকালে নির্ভরশীল কোন ধর্মকে নিজেকে আইডেন্টিটি হিসেবে নেওয়াটা কি উচিত না এটা কি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না তাহলে নিজেকে হিন্দু না বলে বরং আমি মানুষ বলাটা কি শ্রেয় নয় শ্রেয় কিন্তু মানে যে পরিস্থিতির মধ্যে গেছে যে পৃথিবীতে বাস্তিলি যেমন একটা ধর্ম নিয়ে বাসতে হয় নাকি না না মোটিন আমি তো আমি তো বেঁচে আছি আমি তো আমি তো কোনো ধর্ম মানি আমি মানুষ ধর্ম মানি মানুষ আপনি যদি মানুষ হন আমি যদি মানুষ হই এবং আপনারা যদি এইরকম ধর্মীয় আইডেন্টিটি আপনি ছেড়ে ফেলে দেন তাহলে আপনাকে তো বুকে জড়িয়ে ধরতে আমার আর সুবিধা। হয় কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমি তো কোনোদিন বেদ পড়ি নাই তবে ভাগবত পড়েছি বা গীতা পড়েছি কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার বাগবতের কথাগুলি সত্যি না আর এই বাগবত কিভাবে সৃষ্টি আমি আপনাকে আমি আপনাকে ওই বিতর্কিত যেতে রাজি না আমি বলছি আপনাকে একটি কথাই ভগবত গীতায় অনেক সুন্দর সুন্দর কথা আছে আমি ভগবত গীতা পড়েছি হ্যাঁ আমার ষোলো বছর বয়সে আমাকে ভগবত গীতার একটি কপি আমার বাবা আমাকে উপহার দিয়েছিলেন এটা আমি বহু ভিডিওতে পড়েছি বলেছি এখানে যারা বিদেশে যারা হিন্দুরা আমার অনেক বন্ধুরা আছে তারা জানে যে মুফাসিল ভাইয়ের ছোটবেলা থেকেই ভগবত গীত পড়ার অভ্যাস আছে কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে যদি কোন রীতিতে বা কোন রিচুয়াল বা আপনার যেটা ইসলামে আপনি হিন্দু যে সকল পার্বণ পার্বণ পূজা নিয়ম হ্যাঁ ভগবত গীতা থেকে আপনি সুন্দর সুন্দর শিক্ষা নিন আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটাতে দিয়ে যদি আপনি নিজেকে আলাদা করে ফেলেন আপনি নিজেকে যদি একটা পরিচয় আবদ্ধ করে ফেলেন কারণ পূজা পার্বণে আচার কৃষ্টিতে মানুষের একটি ভিত্তিহীন যুক্তিহীন পরিচয় তৈরি হয়ে যায় যে কারণে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয় এখন যদি ধরুন আপনি হিন্দু মুসলিম রায়ট শুরু হলো ভারতে হ্যাঁ আপনি যদি সেই রায়টটি থামাতে গিয়ে আপনি যদি নিজেকে হিন্দু বলেন আপনি একটি পক্ষ নিয়ে নিচ্ছেন বরঞ্চ সেই রায়টটি থামানোর জন্য আপনি যদি নিজেকে মানুষ বলেন এবং আপনি যদি নিউট্রাল মাইন্ডে আপনি যদি তাদের ভিতরে বিভেদটাকে দূর করতে চেষ্টা করেন তাহলে আপনার মনুষ্যত্ব আরো বেশি শক্তিশালী হবে হ্যাঁ তাই না তাহলে আমি বলবো বড় হচ্ছে আপনি ভগবত গীতা ভালো করে নিতেই পারেন কিন্তু এই সকল যে পূজা পার্বণ এই গ্রুপ ইথ ই সব যারা আছে ক্রিশ্চিয়ানরাও যা যা করে এগুলো সবই মানুষে মানুষে ভেদাভেদ করে এবং কি আমার অনেক বৌদ্ধ ভক্ত আছে যারা কিনা অনেক ভালো ভালো কথা বলে হ্যাঁ गौतम बुद्ध অনেক ভালো ভালো কথা বলেছেন আমি বলেছি যখনই তুমি এরকম একটি গেরুয়া পোশাক একটা পরবে তখনই তুমি নিজেকে আলাদা করে ফেলবে কারণ তোমার বুদ্ধত্ব অর্জনের মাধ্যমে তুমি শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ না হলেও সবচেয়ে বড় মুক্তি পাবে বা সবচেয়ে বড় মনুষ্যত্বের লেভেলে যাবে তুমি সেটা প্রকাশ করছো সুতরাং যা কিছু মানুষকে আর্থিক ভাবে আইডেন্টিফাই করে আইডেন্টিটিতে আলাদা করে দেয় আমি সেটার বিপক্ষে এবং এটা কোনো যুক্তিও থাকতে পারে না আপনি গৌতম বুদ্ধের অনেক কিছু আপনি অনুসরণ করতে পারেন অনেক শিক্ষা অনুসরণ করতে পারেন অনেক সুন্দর কথা বলেছে হম এমনকি রামও অনেক সুন্দর কথা বলেছে আসলে একটা বিষয় সুন্দর কথা বলেছে আসলে একটা কথা বলেছে আসলে একটা বিষয় হচ্ছে কি যে কারো কাছ থেকে একটা জিনিসের অ্যান্সার পাওয়া যায় না সেটা যে কোনো ধর্মই হোক একটু আগে আপনি যার সাথে আলোচনা করলেন যে জিজ্ঞাসা করলেন যে মানে যে ধর্মের জন্য কোনো কষ্ট পাওয়া বা দেখা গেছে আমি একটা পূজা করতেছি যে আমি একটা গডের কাছে চাইতেছি কিন্তু আমার এটা পূর্ণ হইতেছে না কাউকে বললে বলতেছে যে এটা একটা পরীক্ষা এটা কোন ধরনের পরীক্ষা যে আমার একটা জীবন দিছে কষ্ট দিতেছে এটা কোন ধরনের পরীক্ষা এটার মানেটা কি আপনি আবার যদি গয়া কাশিতে গিয়ে পানিতে ডুবিয়ে যদি সাত সাতবার জন্ম থেকে মুক্তি পেতে চান সেটাও আবার কোন ধরনের কথা সুতরাং আমার আপনার প্রতি কথা হচ্ছে যে ইলিশ মাছ যদি বাংলাদেশে ইলিশ মাছ ইলিশ মাছ পাওয়া যায় আমাদের নদীতে পদ্মা নদীতে ইলিশ মাছ যদি শুধুমাত্র আপনার বাড়ির কাছের নদী পদ্মার কিনারে বসেই খোঁজেন হয়তো বা নাও পেতে পারেন কখনো কখনো পাবেন কখনো কখনো পাবেন না সুন্দর কোন শিক্ষা সেটা সব থেকেই নেবেন মনুষ্যত্ব মনুষ্যত্বের জয়গানের জন্য শিক্ষা সব জায়গা থেকে নেবেন কিন্তু তার অর্থ এই নয় আপনি নির্দিষ্ট একটি বইয়ে নির্দিষ্ট একটা রীতিতে নির্দিষ্ট একটা নিয়মে নিজে কাটকে ফেলবেন সেটা ঠিক আচ্ছা ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাক ধন্যবাদ সিঙ্গাপুর এসেছিলাম আগে আবার আসব আপনাদের মোস্তফা প্লাজাতে অনেকবার আড্ডা মেরেছি রোববার হলে অনেক বাংলাদেশিরা একসাথে হয় মাঠে যদি সিঙ্গাপুরে আসেন অবশ্যই চলো বহুদূর ঠিক আছে চলো বহুদূর চলো বহুদূর কে গ্রহণ করছি চলো বহুদূর আপনি আমি জানিনা আপনার ধর্মীয় চিন্তা ভাবনা আমার কোন ধারণাই নাই কারণ চলো বহুদূর একটু দৃষ্টি আকর্ষণ আমি করছি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমি কোনো প্রশ্ন করবো না আমার একটা বোন আপনার আমার একটা বোন আপনাকে বারবার রিকোয়েস্ট করছে তাকে আপনি একটু অ্যাড করবেন দয়া করে যেহেতু সে আমার চাইতে ভালো বলতে পারবো

ভাই আপনি বোঝার চেষ্টা করুন আমার এখানে প্রতি সেকেন্ডে কমেন্ট আসছে সুতরাং ওনাকে পাওয়া মুশকিল হবে আমি অ্যাড রিকোয়েস্টে ওনাকে খোঁজা আমার জন্য মুশকিল হবে কারণ অনেক অ্যাড রিকোয়েস্ট আছে ওনার নাম কি নাম কি ওনার মিনা 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 হ্যাঁ জি আচ্ছা দেখি আমি ওনাকে লিস্টে পাই কিনা আপনি আমি যেটা আমি মনে করি আপনি যে আলোচনাটা যে বিতর্কটা সেটা নিয়ে সে আমার মনে হয় যেটা আমি যেটা আমি আমি কমেন্টে দেখছি আমি ফলো করছি কমেন্টে অনেকবার অনেক

ওই আপনি আপনি এখন দেখেন এখন হ্যাঁ অবশ্যই সে পাতেছে অনেকবার পাতেছে আমি যেটা আমি দেখছি আমি আমার পরে আমাদের কাছে আমার আমার পরে আপনার কাছে রিকোয়েস্ট আপনি মিনাকে একটু কল নেবেন আমি খুঁজছি আমি এক মিনিট আমি দেখি ওনাকে পাই কিনা হ্যাঁ দেখি ওনাকে মিনা 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 মিনাকে খুঁজছি আমি এখন মিনা 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 আমি মিনাকে পাইনি আমি সরি মিনার নামে আমি কাউকে আমি রিকোয়েস্টে পাইনি মিনা সরি টু সে আমি মিনা নামে কাউকে পেলাম না ইমরান মুকুল লাবা ডালিম ইমরান লিটন রতন কুমার মানজিৎ অঞ্জন ইরাজ জাহরাল দুলাল মিলন জয়